যে ইমাম আহমদ রাহমাহুল্লাহ তার মুসনাদে বর্ণনা করেছেন, সাহাবি আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, এই সাহাবি, কুনতু ওসাল্লি, আমি সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম, ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে ডাক দিলেন, সালাত অবস্থায় আছেন সাহাবি, আর রাসূলুল্লাহ কি করলেন, ডাক দিচ্ছেন, ফালাম ওজিবু হাত্তা সাল্লাই, তো আমি তার ডাকে সাড়া দিলাম না যতক্ষণ সালাত শেষ না করলাম। কাল বলছেন বর্ণনাকারী, ফাতেই তো তারপরে আসলাম, সালাম ফিরার পরে আসলাম আমি রাসূলুল্লাহ, ফাকালা মা মানা কান্তা তিয়ানি, তোমাকে আসতে কোন জিনিসটা বাধা দিল, আরে ডাক দিচ্ছি তুমি আসলে না কেন, বিলম্ব করলে, কালা কুল তো ইয়া রাসূলুল্লাহ ইন্নি কুনতু উসাল্লি, আমি বলি হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম। কালা, তখন রাসূল বলে, আলাম ইয়াকুলিল্লাহ তাআলা, মহান আল্লাহ কি বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা মানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়্যিকুম, হে মোমিন সকল, তোমরা আল্লাহ এবং তার রসুলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রসুলের ডাকে সাড়া দাও, ইজা ডাক, যখন ডাক দেবেন, আল্লাহ ডাক দিল সাড়া দাও, রসুলুল্লাহ ডাক দিল কি করো সাড়া দাও, লেমা ইউহিয়িকুম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আসল হায়াত দান করবেন, প্রাণ দান করবেন, যেহেতু রসুলুল্লাহ সাল্লাম তোমাদেরকে আসল হায়াত দান করেন, হায়াত আসল জীবন আসল প্রাণ দান করেন, এই কোন প্রাণ, জি, যেই প্রাণ না থাকলে মানুষ প্রাণ থেকেও প্রাণহীন, সেটা হচ্ছে ইমানি প্রাণ, ইমানি প্রাণ, যেই প্রাণ হারা ছিল মক্কার কাফের মুশরিকেরা, যার ফলে কোরআনে কেমন আরেকটি আয়াতে আল্লাহ বলছেন, আওয়ামান কানা মাইতান, আচ্ছা জানো না কি যেসব লোকেরা মৃত ছিল, সুবহানাল্লাহ, আওয়ামান কানা মাইতান, মাইতান মানে কি মৃত, মক্কার কাফের সকলকে, মক্কার অধিবাসীদেরকে আল্লাহ কি বলছে, মৃত ছিল, মাইতান, ফা আহিয়াই নাহু, তাদেরকে আমি কি করলাম, প্রাণ দিলাম, জীবন দান করলাম, ওয়াজআলনা লাহু নূরান, এবং তাদের জন্য একটি আলো জ্যোতির ব্যবস্থা করলাম, ইয়ামশি বিহি ফিন্নাস, যেটা নিয়ে মানুষের মাঝে তারা চলাফেরা করতে লাগলো, আবু বকর সেই নূর নিয়ে চলাফেরা করতে লাগলো, উমর নূর নিয়ে চলাফেরা করতে লাগলো, ওসমান চলাফেরা করতে লাগলো, আলী চলাফেরা করতে লাগলো, আর এইভাবে যারা ইসলাম গ্রহণ করলেন নর এবং নারী, তারা সেই নূর নিয়ে চলাফেরা করতে, সেই নূরটা কি নবী, তো নবী কিনে চলাফেরা, বোঝানো হয়েছে হেদায়েতের নূর, কোনটাকে বোঝানো হয়েছে হেদায়েতের নূর নিয়ে, তারা অন্ধকারে ছিল তাদেরকে হেদায়ত দিলাম, আলো দিলাম, এবং তারা মৃত ছিল তাদেরকে হায়াত দিলাম, প্রাণ দিলাম, দেখলেন না, তাহলে এখানে লেমা ইউহিয়িকুম, আল্লাহ তোমাদেরকে হায়াত দান করেন, রাসূলুল্লাহ হায়াত দান করেন মানে এই না যে রাসূলুল্লাহ হায়াত মৌতের মালিক, হ্যাঁ যদি হায়াত মৌতের মালিক হইলেন তো ঘর থেকে শুরু করবেন না পর থেকে শুরু করবেন, হ্যাঁ, তো নবী সাল্লামের একটা ছেলে সন্তান রাখতে পারলেন না, ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেল, তার আগে কাসেমের ইন্তেকাল হয়ে গেল, কাউকে রাখতে পারলেন না, শুধু মেয়েগুলি, চারটা মেয়ে একটু বড় হইল ওই চারটাই থাকলো, তার মধ্যেও তিনটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করে গেল, রাখতে পারলেন না, একটা হুকুম কোন ফায়ে কোনের ক্ষমতা রাখলেন না যে আমার পরে আমার ফাতেমা যেন দীর্ঘ দীর্ঘজীবী হয়, কে চায় না যে দীর্ঘজীবী হোক মানুষ আপনজনরা, কে চায় না, আপনারা চান না, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে চাইতেন না, না এটাই চাইলেছেন যে আমার দুঃখ কষ্ট আমার চোখের সামনে মেয়েগুলো মারা যাক, কেউ চায় না যে আমার চোখের সামনে আপনজন মারা যাক, আমি আগে চলে যাই তাহলে কষ্ট পাবো না, কথা ঠিক কিনা, চিন্তা করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মেয়েদেরকে চোখের সামনে মারা গেল, বড় হওয়ার পরে তিন মেয়ে রাখতে পারলেন না, আর ছোট তো কে চায় না যে একটা ছেলেও থাক, বিশেষ করে মেয়ে আছে আর ছেলে নাই, মনে যে কি আসে ওই সব লোকেরাই বুঝে, তাই না, ছেলে একটা থাকলো না মারা গেল, কত একটা মানসিক দিক থেকে কষ্টের বিষয় মানুষ হিসাবে, তারপরে ধরে রাখতে পারলেন না, এই ক্ষমতা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো হায়াত মওতের মালিক না হইতে পারেন, তাহলে আবার জিলানি চিশতি কি করে মালিক হয়ে গেল, আরে শাহজালাল শাহপুরান কি করে মালিক হয়ে গেল, এত বড় শিরকি কুফরি আকীদার নাম ইসলাম কি করে হইলো, আল্লাহ যেন হেদায়ত দান করে, আল্লাহ যেন ফিরাশার তৌফিক দান, ইসলাম লেমা ইয়াহুকুম, তাহলে এটা হচ্ছে ইমানের হায়াত, ইসলামের হায়াত, তাকওয়ার হায়াত।